বাংলাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণে এখন দেখছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। আমি রূপা, আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আনিয়া। আমি যে প্রসঙ্গটা বারবার ফিরে ফিরে আসি তোমার কাছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে নাইট ক্রিম নাইট কেয়ার, আর একটা হচ্ছে হেয়ার কেয়ার। চুলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং চুল এমন একটা বিষয় যেটা হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে ইম্পর্টেন্ট, এবং হেয়ার লসের সমস্যা আমাদের পুরুষ বন্ধুরাও ইকুয়ালি ভীষণভাবে সাফার করেন। রেড অনিয়নে একটা রেঞ্জ নিয়ে এসেছো, একটা হচ্ছে হেয়ার অয়েল, একটা সালফেট ফ্রি শ্যাম্পু। সালফেট ফ্রি শ্যাম্পুটা যে কোনো সময় স্ক্যাল্পের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারপরে মাল্টিভাইটামিন আমাদের কন্ডিশনার। আমি তোমাকে বলবো এই টোটাল যে রেঞ্জটা, তুমি যখন রেঞ্জ ভেবেছো প্রত্যেকটা দামের প্রত্যেকটার সঙ্গে ফাংশনালি কানেক্টেড, একদম সেইটার ইফেক্ট আমাকে একটু বলো। এখানে একটু বলি যে সালফেট ফ্রি শ্যাম্পু কিন্তু এই ধরনের চুলের জন্যই ভেবে তৈরি করা, যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ট্রিটমেন্টের পরে যে ড্যামেজ হয়েছে বা যাদের চুলে খুব ব্রেকেজ হচ্ছে, ব্রিটল হেয়ার ভেঙে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল থেকে সাফার করছেন, তাদের জন্য গ্লো রেড অনিয়ন রেঞ্জটা। যাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে ড্রাই তাদের জন্য গ্লো রেড অনিয়ন রেঞ্জটা, সেটা গ্লো রেড অনিয়ন হেয়ার অয়েল শ্যাম্পু, সালফেট ফ্রি শ্যাম্পু। আর বলেইছি যে সালফেট ফ্রি শ্যাম্পু সালফেটযুক্ত শ্যাম্পুর থেকে অনেক মাইল্ড হয়, সেই জন্য কেমিক্যালি ট্রিটেড হেয়ারের কিন্তু দরকার একটা খুব হালকা ধরনের শ্যাম্পু, খুব মাইল্ড শ্যাম্পু, সেই জন্যই সালফেট ফ্রি শ্যাম্পু। আর ড্যামেজ কন্ট্রোল করার জন্য নারিশিং কন্ডিশনার। এই রেঞ্জটার জন্য আমার মনে হয় রেঞ্জটা পুরোপুরি নিয়ে আসা, তৈরি করা থেকে বা প্যাকেজিং সব কিছুর প্রতি একটু বেশি সময় দিয়েছি আমি, কারণ আই জাস্ট ওয়ান্টেড টু মেক ইট লাইক রিয়েলি ইজি টু ইউজ অ্যান্ড ইট শুড লাস্ট লং ইনাফ ফর দ্য হোল ফ্যামিলি। সেজন্য বটলের সাইজটা কতটা করব, কতটা পরিমাণে দিলে বেশ মানে পুরো ফ্যামিলি অনেক দিন যাতে একটা শ্যাম্পু লাস্ট করতে পারে, সেই জন্য একটু সময় লেগেছে। আরেকটা জিনিস আমার এখানে বলতে খুব ইচ্ছা করছে, ট্রায়ালের মধ্যে দিয়ে, ট্রায়ালের সময়টার মধ্যে দিয়ে যারা যারা ইউজ করে আমাকে ফিডব্যাক দিয়েছেন, অবশ্যই ফিডব্যাকটা, এটা শুধু আমার ফিডব্যাক নয়, ডেফিনেটলি আমি সেই ক্রেডিটটা সবসময় নেবও না, কারণ অনেকের ফিডব্যাকের উপর কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে আসা ডিপেন্ড করে, সেখানে ডিপেন্ড করে বয়স কত বা তার লাইফস্টাইল কেমন, সে কী ধরনের হেয়ার প্রবলেম থেকে সাফার করছে, এরকম অনেক ধরনের মানুষের উপর ইউজ করা হয়। তারা জানিয়েছেন যে একটা বটল পুরোপুরি ইউজ করার আগে, মানে পুরো রেঞ্জটা অয়েল শ্যাম্পু কন্ডিশনার, চুলের যে কন্ডিশনটা ছিল আগে, চুল যে স্টেটে ছিল, পুরো এক একটা করে বটল শেষ করার পরে চুলের অ্যাকচুয়ালি কোয়ালিটি, কন্ডিশন, শাইন সব কিছু পাল্টে গেছে। এটা তো বাড়িতে স্কিন হেয়ার কেয়ার হলো, এবার যদি গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলনে গিয়ে আমি একটু কেরাটিন ট্রিটমেন্ট করবো মনে করি, প্রচুর অফার্স ভালো হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা কেরাটিন ট্রিটমেন্ট করবেন বা যারা হেয়ার স্ট্রেটনিং করিয়েছেন বা যারা কালার করছেন, হাইলাইটস করছেন, তাদের জন্য কিন্তু সালফেট ফ্রি রেঞ্জটা একদম সেফ শ্যাম্পু। আর কেরাটিন এই জন্য বলবো, যে ব্রেকেজের কথা বলছিলাম, ড্যামেজের কথা বলছিলাম, কেরাটিন করে কিন্তু আমরা সেই স্মুথ শাইনি ব্যাপারটা চুলের মধ্যে ফিরিয়ে আনতে পারি কেরাটিন প্রোটিন ট্রিটমেন্ট করে। কেরাটিন ট্রিটমেন্টটাই দেখে নিই আজকে।
আজকের মতো সময় শেষ, আমরা বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।